আসানসোল পিএইচই দপ্তরের ঠিকাদার সংস্থার বিটি প্রজেক্ট ও বেঙ্গল কনস্ট্রাকশনের অবিলম্বে বেকার যুবকদের কাজের দাবিতে ধর্ণায় সাধারণ মানুষ। এই ধর্ণা কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য যুব নেতা বিশ্বজিৎ চ্যাটার্জি ও উল্টি ব্লক তৃণমূল সভাপতি বিমান আচার্য। এই বিষয়ে তৃণমূলের রাজ্য যুব নেতা বিশ্বজিৎ চ্যাটার্জি বলেন, এখানে নিয়োগ প্রক্রিয়া হলে রাতারাতি বাইরে থেকে নিয়োগ হচ্ছে, অথচ এখানকার কোনো স্থানীয় বেকারদের কাজ নেওয়া হচ্ছে না। বারংবার কর্তৃপক্ষের সাথে আলোচনার পরেও নিয়োগ প্রক্রিয়া ঠিক মতো হয় না। তাই আমাদের দাবি, প্রথমে স্থানীয় বেকার যুবকদের নিয়োগ প্রক্রিয়া করতে হবে। এই তিন দিনের মধ্যে যদি ধর্ণা কর্মসূচিতে কোনো সদুত্তর না মেলে, তবে আগামী দিনেও এই আন্দোলন চলবে। এই দপ্তরের নিয়োগ নিয়ে স্থানীয় তৃণমূল নেতা বাবাই ঘোষালের নামে কাটমানি নিয়ে যে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছিল, সেই বিষয়ে রাজ্য যুব নেতা বিশ্বজিৎ চ্যাটার্জি বলেন, বাবাই ঘোষালের সাথে আমাদের এই আন্দোলনের কোনো সম্পর্ক নেই। দীর্ঘদিনও দেখেছি, এর আগেও এক বছর আগে আমরা এখানে এই জায়গাতে আমরা ধর্ণা করেছিলাম সাত দিনের। তারপরে পিএইচই দপ্তর, আসানসোল পিএইচই মেন দপ্তর আমরা ঘেরাও করেছিলাম। দাবি আমাদের ছিল, এখানে অনেকগুলো কন্ট্রাক্টর আছে, বিটি প্রজেক্ট আছে, আপনার বেঙ্গল কনস্ট্রাকশন আছে, তাছাড়াও অনেকগুলো কন্ট্রাক্টর আছে। তো দেখা যায় বারবার এখানে লোক নিয়োগ হয়, লোক নিয়োগ কিন্তু স্থানীয়, যেটা ষোলো নম্বর ওয়ার্ড, বিশেষ করে ষোলো নম্বর ওয়ার্ড আমাদের কিন্তু কোনো লোককে এখানে নিয়োগ করা নয়। তারা বাইরের থেকে লোক নিয়েছে, রাতারাতি এখানে নিয়োগ করবে। আমরা বারবার ম্যানেজমেন্টের কাছে আবেদন করেছি যে ফার্স্ট প্রায়োরিটি আমাদের লোকাল, যখন এখানে বেকারের একটা ইসময় লকডাউনের পরিস্থিতি দেখি, এটা সরকার চাকরি তো নয়, কন্ট্রাক্টর আন্ডারে যতটুকু পারেন আপনারা আমাদের লোকালকে ফার্স্ট প্রায়োরিটি দিন, কিন্তু কোনোবারেই আমাদের কথা রাখা হয় না। এই কন্ট্রাক্টররা নিজের ইচ্ছা মতন বাইরের থেকে লোক নিয়ে এসে করে কাজ করে, যেগুলো কিন্তু আমরা আজ থেকে ধর্ণায় বসছিলাম, সেই মনমানিতে আর মানব না, এটা মানব না। যতদিন না আমাদের এই দাবিটা মানা হচ্ছে, এখন তিন দিন আমরা ধর্ণা করবো, 26, 27, 28 ধর্ণা করবো। এই ধর্ণায় যদি কোনো সদুত্তর যদি না পায়, আমাদের ছেলেকে রিক্রুটমেন্ট যদি না করে, এমনকি অনেকজনকে এরা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে রেখেছে, তাদেরকে পর্যন্ত এখন পর্যন্ত নিয়োগ করা হচ্ছে না। অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে তাদের কাছে, তারা 5 দিন 10 দিন করে কাজও করে রেখেছে, তাদের পর্যন্ত নিয়োগ হচ্ছে না। নতুন নতুন ছেলে হঠাৎ হঠাৎ করে বাইরে থেকে এনে পড়ে এখানে নিয়োগ করা হচ্ছে, যার প্রতিবাদে আমরা ধর্ণাটা শুরু করেছি। এই ধর্ণা তিন দিন চলবে, তিন দিনে যদি না হয় তাহলে আমরা আমরণ অনশন এখানে বসতে বাধ্য হবো। মূলত আমাদের 16 নম্বর ওয়ার্ডেই এটা কর্মসূচি, কোনো বাইরে থেকে আমাদের কিছু কেউ আসে নাই। আমাদের আন্দোলন দীর্ঘদিন ধরে বিস্তৃত করছে, আগামী বছরও করেছিল। তো বিস্তৃতের গোটা ব্লক বিস্তৃতের সাথে আছে, এই আন্দোলন বৃহত্তর আন্দোলন হবে যদি না মানা হয়। তিন দিন আমরা ধর্ণায় বসছি, আজ কাল পরশু, তারপর আমরা ঠিক করেছি আমরা অনশন করবো। যেদিন অনশন করবো সেদিন কিন্তু গেটে কাউকে ঢুকতে যাবে না, খালি ইমার্জেন্সি পিরিয়ড ছাড়া। তারপর যদি ম্যানেজমেন্ট না মানে তখন গোটা ব্লক এখানে আসবে, বৃহত্তর আন্দোলন হবে, আমাদের দাবি মানতেই হবে। রাজ্যে তো আপনারা শাসক দলে রয়েছেন, শাসক দল, হ্যাঁ, তাহলে আপনি কি মানে কি বলতে চাইছেন? কি আমরা তো ম্যানেজমেন্টের সঙ্গে লড়াই করছি না, এটা তো লড়াই করছে আমরা ঠিকাদারদের সঙ্গে। আমাদের ম্যানেজমেন্টের সঙ্গে কোনো লড়াই নেই, ম্যানেজমেন্টকে জানাবার জানিয়েছি, যেহেতু গেটে ম্যানেজমেন্টের গেটটা আছে সেই জন্য আমরা জানিয়েছি। ওদের সঙ্গে আমাদের কোনো সঙ্গ নেই, ওদের সঙ্গে কোনো ব্যাপারও নেই, ব্যাপারটা হচ্ছে ঠিকাদারদের সঙ্গে। ঠিকাদার যে মনমালির করছে সেটা করা চলবে না, পরিষ্কার কথা। এই বিষয়টা ব্লকের দায়িত্ব আছে আমি জানি না, আপনার কাছে শুনলাম, এটা আমি ইনকোয়ারি করে দেখব, তার যাতে উপযুক্ত সাজা হয় তার ব্যবস্থা করবো। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।